নমস্কার। স্বস্তি বার্তার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে আজকে আমরা একটা দারুণ বিষয় নিয়ে আলোচনা করব। কমপ্লিকেটেড মানুষ, অন্তঃকরণটার যার খুব জটিল। ওই ছোটবেলায় পড়েছিলাম ভৃগুর দাদু নৃপেনবাবু সহজ কথা কঠিন করে বলেন, আর এরা হচ্ছে সেই নৃপেনবাবু যারা সহজ কথাকে কঠিন করে বোঝেন, একটা সহজ কথার কঠিন মানে করে তোলেন। ধান বললে কান শোনেন, কান বুঝে নেন। আপনি ভালোর জন্য একটা মত দিচ্ছেন কিন্তু সে আপনাকে দোষী বানিয়ে দেবে, সোজা কথার উল্টো মানে করে দাঁড় করায়। এমন মানুষদের সাথে কিভাবে চলবো আজকে বলছেন। আপনার বন্ধু বান্ধব, কাছের মানুষ, আপনজনদের মধ্যে এরকম কমপ্লিকেটেড চরিত্রের কিছু মানুষ পাবেন যাদের মনটা জটিল। আমি সবসময় বলবো না যে এরা খারাপ মানুষ, কিন্তু এদের ধারণাগুলো অনেক সময় পরিস্থিতি, অনেক সময় এটা একটা মানসিক বিকৃতির মতো, তাদের অন্তঃকরণগুলো এমন হয়ে গেছে, সহজ কথার কঠিন মানে করে ফেলে। আপনি হয়তো তাকে বললেন, যাও ভাই বাজার থেকে একটু খাবার নিয়ে এসো, খুব সোজা একটা কথা। আপনি বললেন, আমি টাকা দিচ্ছি, বাজার থেকে একটু খাবার নিয়ে এসো। সে সঙ্গে সঙ্গে ভাবতে শুরু করবে, আমি কি তোমার চাকর নাকি যে তোমার কথায় আমি চলবো। এইটা মনের মধ্যে, এটা এরকম ইগো, তাদের মধ্যে একটা কমপ্লেক্স চলছে সবসময়, কমপ্লিকেটেড, এটার এই মানে করতে পারে। দ্বিতীয় মানে, আমাকে এখান থেকে সরিয়ে দিতে চাইছে, আমাকে এখান থেকে সরিয়ে আমার অবর্তমানে অন্য কিছু করতে চাইছে। এই রকম নানা রকম জটিল ভাবনা তারা ভেবে নেয়। আসলে কি, তাদের মনের ভেতরে এই ভাবনাগুলো চলে, ওভার থিঙ্কিং এটা এক প্রকার। এবং এই ওভার থিঙ্কিংয়ের ফলে তারা নানা রকম দুর্ঘটনাও ঘটিয়ে ফেলে। তা এখন হচ্ছে এদের সাথে এইরকম মানুষ, এই কমপ্লিকেটেড চরিত্রের মানুষ, এই কমপ্লিকেটেড চরিত্রের মানুষরা অনেক সময় সন্দেহবাতিগ্রস্ত হয়, অকারণে সন্দেহ করে, স্বামী স্ত্রীকে অকারণে সন্দেহ করে, বা স্ত্রী স্বামীকে অকারণে কারণ ছাড়াই অহেতুক সন্দেহ করে। এর পিছনে এই কমপ্লিকেশনগুলো অনেক সময় থাকে। তা এখন কি করতে হবে, মনে রাখতে হবে, এর সঙ্গে সাথী মানুষ যারা আছি আমাদেরকে ধৈর্য হারালে হবে না। আমরা যেমন কারো শরীর খারাপ হলে তার যেমন পরিচর্যা করি, মনে রাখতে হবে এদের মনের শরীর খারাপ হয়েছে, এগুলোকে পরিচর্যার মধ্য দিয়ে সুস্থ করতে হবে। আমরা যেটা করতে চাই কি, আমরা ধৈর্য রাখতে পারি না, আবার আমরা তার সঙ্গে দ্বন্দ্ব, তর্ক, ঝগড়া, অশান্তি এগুলো করে বসি, সবচেয়ে খারাপ যেটা। এই দ্বন্দ্ব, তর্ক, ঝগড়া, অশান্তি এগুলো কখনো সলিউশন নয়, কখনো সলিউশন হতে পারে না। আমরা এই দ্বন্দ্ব, তর্ক, ঝগড়া, অশান্তি করে সলিউশন বার করার চেষ্টা করি, আর ফলস্বরূপ কী হয়, সেই মানুষের সঙ্গে দূরত্ব বেড়ে যায়, তার যে কমপ্লিকেশনগুলো আছে, তার মনের যে জটিলতাগুলো আছে সেগুলো আরও প্যাঁচ লেগে যায়। আলটিমেট সমাধান কিছু হয় না, সেগুলো করলে হবে না। তার সঙ্গে ভাব ভালোবাসা বাড়াতে হবে, সে যখন উল্টো বুঝছে আমাকে সোজাটা বারবার বোঝাতে হবে, বুঝতে না চাইলে তর্ক দ্বন্দ্ব এড়িয়ে চলতে হবে, মাথা ঠান্ডা হবে, যখন ঠান্ডা মাথায় তাকে ভাবতে সুযোগ দিতে হবে, তাকে এই মেন্টাল সাপোর্ট দিতে হবে। আস্তে আস্তে কন্টিনিউয়াস কাউন্সেলিং প্রসেস, ওষুধটা একবারে খাওয়ালে হবে না, একটু একটু করে খাওয়াতে হবে, দেখুন কাজ হবে। ভালো থাকুন সকলে।